হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন ইনফরমেশন বা নিউজ আপডেট নিয়ে আমি আলোচনা করব, যেখানে বলা হয়েছে ভোটের পরেই সুখবর, উচ্চ প্রাথমিকে নিয়োগ 3 মাসের মধ্যে, যেখানে প্রায় 14,500 প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত হতে চলেছে। তাহলে বন্ধুরা, এবার আমরা দেখে নেব সম্পূর্ণ বিস্তারিত নিউজ আপডেটে কি বলা হয়েছে। এবং বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং এই ধরনের নিউজ আপডেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যটি। বন্ধুরা, আমি এখন আছি আজ বিকেল নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই নিউজ পোর্টালেই নিউজ আপডেটটা উঠে এসেছে, যেখানে বলা হয়েছে ভোট মিটতেই নিয়োগ তৎপরতা, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ 3 মাসের মধ্যে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যে কি বলা হয়েছে। ভোটের আগে রাজ্যে শিক্ষক নিয়োগের ইস্যুটি তৃণমূলের কাছে অন্যতম অস্বস্তির বিষয় হয়ে উঠেছিল। নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা, তবে ভোট প্রচারে বারবার উন্নয়নের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার ক্ষমতায় এসেই নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে চলেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ তালিকা প্রকাশিত করতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘ 7 বছর ধরে থমকে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আদালতের রায়ের পর নিয়োগের অপেক্ষায় বুক বাঁধেন প্রার্থীরা, এতদিন পর তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আদালতের নির্দেশে আগামী 10ই মে আপার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দিকে এক ধাপ এগিয়ে প্রকাশিত হবে ইন্টারভিউ লিস্ট। এর ঠিক 8 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্যানেল প্রকাশ করা হবে। জানা গিয়েছে 31শে জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রেকমেন্ডেশন করাতে হবে, অর্থাৎ এর মধ্যে প্রার্থীদের কাজে যোগদান করাতে হবে বলেই আদালতের নির্দেশ। ফলে আদালতের নির্দেশে আগামী 2 মাসের মধ্যেই 7 বছর ধরে অপেক্ষা করা প্রায় 14,500 প্রার্থীর ভবিষ্যৎ দিশা পেতে চলেছে বলেই আশা করা হচ্ছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুভাষ ঘোষ বলেন, 2021 সালের 66 দিনের মধ্যে 16,500 প্রাইমারি শিক্ষক নিয়োগ ও 12 দিনের মধ্যে সাঁওতালি মিডিয়াম শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্যানেল প্রকাশ করা হয়েছে, যা অন্যান্য পরীক্ষার্থীদের মনেও আশা জাগিয়েছে। পাশাপাশি 14,339টি শূন্যপদের সঙ্গে বর্ধিত ভ্যাকান্সি আপডেট করে অনস্পট ইন্টারভিউয়ের দাবিও জানানো হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এপ্রিল মাসের গোড়াতেই নথি যাচাই প্রক্রিয়ার সময় শেষ হয়ে গিয়েছে, 10ই মের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হবে। তো তাহলে বন্ধুরা, রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের উপর তোমাদের মতামত ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমাদের মতামত কি। এবং আজকের ইনফরমেশনে তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ধরনের সমস্ত চাকরির আপডেট এবং নিউজ ইনফরমেশনগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।